হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, 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 হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই। আমরা জানছিলাম বা এর অর্থ কতটি, বা লিলিল সাকি মিলা অর্থে আসে, বা লিলিস্তে আনাতে দ্বারা দিয়া কর্তৃক সাথে সহ মাধ্যমে ইত্যাদি অর্থ আসে, বা লিল মুসাহাবাতি সহ সহকারে আসে, বা লি তালিলি কারণে আসে। আবার আমরা দেখেছি বা লি জরফিয়াতি, হ্যাঁ, ভিতরে মধ্যে মধ্যে ভিতরে এতে এ অ আছে, এরকম অর্থ আছে। আবার আমরা দেখেছি বা দ্বারা একবার বয়, আর এখন বায়ের পরে আমরা দেখেছিলাম জন্য জন্যে, জন্য জন্যে কারণ হেতু মালিকানায় আছে, আমরা এগুলো অর্থ দেখেছি। আজকে আমরা দেখব মিন, বলেন মিন। এটা যদি আপনি না পারেন তাহলে আরবি পারবেন না আপনি, এটা যদি আপনি না পারেন তাহলে ইংলিশ পারবেন না, কারণ মিন মানে হতে, পক্ষ হতে, থেকে, হ্যাঁ, চেয়ে। মিন মানে কি? চেয়ে, ইসমু তাফজিলের সাথে ব্যবহার হলে মিন মানে চেয়ে। আনতা আফজল মিন্নি ওয়ান্তা আলা মিন্না, আপনি আমাদের চেয়ে জ্ঞানী, আপনি আমাদের চেয়ে জ্ঞানী, তাহলে তুমি আমাদের চেয়ে জ্ঞানী। ওয়ান্তা আলামু বলছে মিন্নি, মিন্নি আন্তা আফজল মিন্নি, আমার চেয়ে আপনারা উত্তম। এই যে এরকম ভাবে তাহলে চেয়ে হতে থেকে আমরা আস্তে আস্তে দেখব। তাহলে বলেন বিসমিল্লাহ রহমান রহিম, প্রথম থেকে আবার শুরু করেন। মিন ফ্রম, মিন ফ্রম, মিন ফ্রম, মিন ফ্রম, মিন মানে হতে, মিন মানে হতে, হতে কি হতে, তো কোনো কিছু একটা হতে, কি হতে, কলম হতে, খাতা হতে, তাহলে কোনো কিছু একটা হবে। অর্থটা একটু পরে বুঝাচ্ছে, তাহলে কলম হতে কালি পড়লো, এই যেহেতু হতে থেকে যে এটা মূলত হচ্ছে, এটা মূলত হচ্ছে অপাদান কারো, বাংলা ভাষায় অপাদান কারো। তাহলে আমার সাথে সাথে বলেন মিন হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, মিন হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, মিন হতে থেকে কিছু কারণে অর্থ নাই। সবচাইতে বেশি ব্যবহার হয় এটা আর হচ্ছে তাদাইস, কমিনান নাসি, তো ইবতিদা উল গায়া, বলেন ইবতিদা উল গায়া, উদ্দেশ্যের শুরু। আল গায়া মানে উদ্দেশ্য, আর ইবতিদা মানে শুরু। উদ্দেশ্যের শুরু মানে কি? 2000 সাল থেকে, তার মানে কি আপনার উদ্দেশ্য কোন পর্যন্ত? 2000 সাল না, তারও আগে, তারও আগে না। আপনার বলছেন মিনাল মসজিদি, মিনাল মসজিদি, মসজিদ হতে আপনার উদ্দেশ্য, আপনার জ্ঞান, আপনার লক্ষ্য কোন পর্যন্ত? মসজিদের ওপারে কিন্তু নয়, ঠিক আছে? তাহলে কোনো কিছুর একটা উদ্দেশ্য, একটা শুরু, তাহলে শুরু থেকে শুরু, শুরু হতে শুরু, শুরু থেকে শুরু, এই কথাটা, শুরু থেকে এই কথাটা আরবি করেছে ইবতিদা উল গায়া। আর ইবতিদা উল গায়া এর সময় অর্থ হবে এই যে হতে থেকে, যেটা কেন দিয়েছি এটা ইসমু তাফজিলে ব্যবহার হবে সেই সময়, বেটার দেন দিয়ে চেয়ে আসবে। তো যাই হোক, আমরা তাহলে বলি ইবতিদা উল গায়াতি, ইবতিদা উল গায়াতি, মিনাল বাসরাতি, মিনাল বাসরাতি, মিন কলবি মানে কি? আমার অন্তর থেকে, মিন জিহনি আমার ব্রেন থেকে, মিন মিন সাদিকি আমার বন্ধু হতে, মিন আবিকা
তোমার পিতা হতে, তাই না? তোমার পিতা হতে, তাহলে যে কোনো জিনিস হতে 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 বা থেকে থেকে থেকে, তাহলে হতে হতে মিনা সাবুরাতি, হ্যাঁ মিনা সাবুরাতি মিনাল মিল ওয়াহাতি মিনাল ফিদিও মিন ফিদিও, তারপরে মিন যাইবি আমার পকেট হতে, তাহলে আখরাজাল ফুলুস বা আখরাজতু টাকা মিন যাইবি, আমি আমার পকেট থেকে টাকা বের করলাম, বাস 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 উস্তাদি থাক থাক ভিতরে থাক, তাহলে কি ভিতরে টাকা আছে, তাহলে কি হবে বলেন তো? ছোট বাচ্চারা পারবে, আপনারা পারবেন না? ফির যাইবি, ফির যাইবি টাকা বা আর টাকা ফির যাইবি, আচ্ছা তাহলে বলে মিন ইবতিদাউল গায়াতি মিন ইবতিদাউল গায়াতি হতে থেকে চে হতে থেকে চে অপাদান অপাদান আত্তাবিযু আত্তাবিযু বাজুন মানে কি? বাজুন মানে হচ্ছে কিছু, তাই না? বাজুন মানে কিছু, কোন কিছু অনেক গুলোর মধ্যে থেকে কিছু। হাফিজ তু সুরাতাল বাকারাতা মিনাল কুরআন, আমি কুরআন হতে সুরা বাকারা মুখস্থ করছি, তাহলে কুরআন সুরা বাকারা ঠিক গোটা কুরআন, সুরা বাকারা গোটা কুরআন নয়, কুরআনের একটা কি অংশ, তাহলে যেটা অংশ সেটা হচ্ছে কিছু, কিছু বা অংশ অর্থে আত্মা বৈজ, তাহলে বলে মিন লিত্তাবাইজি মিনটা কিছু এর বা তাবাইজের অর্থে ব্যবহার হয়, আবার কারণ বর্ণনা দ্বিতীয় মিনটা ব্যবহার হয় মিন লিত্তাবাইনি আর মিন জিয়াদাতে, যেটা অতিরিক্ত সেটা অত দরকার নেই, অতিরিক্ত চেনার সহজ উপায় যে সেই জায়গা হতে মিন বাদ দিলে অর্থের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা আবার একটু পড়ে নেই তাহলে শেষ করে দিব, আর ইংলিশে আছে ফ্রম ফ্রম মাই হার্ট ফ্রম মাই ইনস্টিটিউশন ফ্রম মাই ফ্রম মাই ট্র্যাডিশনাল ফ্রম মাই ট্র্যাডিশনাল ওয়াই দিস ইজ দ্য সায়েন্টিফিক থট ইউ ইউ টিচ ইউ ক্যান টিচ ফ্রম মাই দিস সায়েন্টিফিক থট এই যে ফ্রম মাই দিস সায়েন্টিফিক থট You can't teach without learning how to teach, without learning how to teach from your mind and from your soul. If you want to learn deeply, more and more, you have to read from your mind and from your soul. আপনার অন্তর থেকে, আপনার মন থেকে একেবারে আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে, বাই ইউর হার্ট বাই লার্নড বাই মানে মুখস্থ করা, সেটা আবার ভিন্ন অর্থ আসবে। যাই হোক, তাহলে ফ্রম মাই পকেট ফ্রম মাই টিচার পক্ষ থেকেও এরকম হবে, আনের অর্থ দিবে। আমরা যখন প্রিপোজিশন গুলো হরফে জারগুলো শেষ করব ইনশাআল্লাহ তখন দেখব, আজকে আমরা পড়া শেষ করে দেই। মিনটা তাহলে চারটা অর্থে প্রধান ব্যবহৃত হয়, সবচাইতে দুটা বেশি হয়, একটা হচ্ছে হতে থেকে যে আবার মাঝে মাঝে পর্যন্ত আসে, আস্তে আস্তে দিতে হবে, তাই না? একবারে বেশি খাওয়া ঠিক না ওস্তাদ জি, আপনি অল্প করে শেখান, ঠিক আছে? অল্প করে শেখাবো। আর এই দুটা তাহলে আমাদের মনে রাখতে হবে, চারটা অর্থে ব্যবহার হয়, যার অর্থ নাই তাকে সেই জায়গায় বাদ দিলেও যদি অর্থ ঠিক থাকে তাহলেই চেনা যাবে। তাহলে বলেন মিন 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 হতে থেকে চেয়ে কিছু কারণে পর্যন্ত, পর্যন্ত খালি আসতেছে কেন, আসলে পর্যন্ত অর্থ হয় এই জন্য। আচ্ছা, হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, মিন হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, মিন হতে থেকে চেয়ে কিছু কারণে অর্থ নাই, মিন ফ্রম মিন ফ্রম ফ্রম আমার অন্তর থেকে আপনি আসলেন কেন? আই লাভ ইউ ফ্রম মাই হার্ট।
Okay? Is there a doubt? Is there doubt? Is there any doubt? No. No. I love you. Listen, come on. From my heart, amar antorde. From my soul. Amar atta hote. Acha jai hok. Tahole আমরা একবার শেষ করে দেই। হতে থেকে যে কিছু কারণে অর্থ নাই, হতে থেকে যে কিছু কারণে অর্থ নাই, হতে থেকে যে কিছু কারণে অর্থ নাই।